এত বছরে এত এত স্টোরি শুনেছি, তো খুব কম গল্প বা খুব কম স্টোরি আসলে খুব নাড়া দেয়, মানে কম, তো এটা নাড়া দেওয়ার মতো একটা স্টোরি হয়েছে। একদম পরিপূর্ণ কাজ ওনার ফিনোমেন কাজ করার সুযোগ হচ্ছে আমার, কারণ যখন আমি শেষ কাজ করেছিলাম ওটা কত সাল ছিল আমার, 2019-এ, তো এটা 2024 সাল, এবং আরও পরিপূর্ণ হচ্ছে আমি এবং যথেষ্ট বারও প্রুফ করেছে এবং হিউজ ফ্যান বেজ ওর অসম্ভব ভালোবাসা পেয়ে আসছে মানুষের এবং ওর কাছে। আর আমি আসলে মানে আমাকে তো আসলে আমার ডেইলি কাজ, ডেইলি রুটিন হচ্ছে প্রত্যেক দিনই মিনিমাম 10টা করে স্টোরি শুনতে হয় আমাকে, তো এত বছরে এত এত স্টোরি শুনেছি, তো খুব কম গল্প বা খুব কম স্টোরি আসলে খুব নাড়া দেয়, মানে কম, তো এটা নাড়া দেওয়ার মতো একটা স্টোরি। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে মানুষ খুব এনজয় করবে এবং এন্টারটেইন হবে, এবং যেটা যেটা আমার স্পেশালিটি, তো বেশ বড় পরিসরে হচ্ছে এবং আই হোপ যে সীমাবদ্ধতাগুলোর কথা বলতাম, এই এখানে সীমাবদ্ধতা আসলে যত গুরুত্ব তত মিথ্যা। এটা প্রযোজক পাশাপাশি বসে আছেন মুশফিক ভাই, উনি বুঝতে পারবেন, উনি যদি আরো ১০০ কোটি টাকা বাড়িয়ে দেন তাহলে আর একটু ভালো হবে, আই'ম জাস্ট জোকিং, কিন্তু আশাবাদী, যথেষ্ট আশাবাদী, এবং আমরা বেস্ট এফোর্টটা দিয়ে আমাদের এই সীমাবদ্ধতা থাকবেই আমরা জানি, কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যে আমরা সবাই একটা একটা মানে আগে থেকে আমরা সবাই পরিচিত, তো সবাই একটা বেস্ট এফোর্ট দিয়ে আমরা খুব সুন্দর একটা কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো, এতটুকু বলতে পারি।